ভারতের জলবায়ু ভারত মৌসুমি জলবায়ুর দেশ ভারতে মৌসুমি জলবায়ুর দ্বারা নব্বই পারসেন্ট বৃষ্টিপাত সংঘটিত হয় ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল স্থান মেঘালয়ের মৌসিনড্রাম এটি আবার পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান অপরদিকে ভারতের রাজস্থান রাজ্যের জয়সালমীরের কাছে সাম মরুভূমি ভারতের শুষ্কতম স্থান ভারতের শীতলতম স্থান লাদাখের দাস মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ভারতের উষ্ণতম স্থান রাজস্থানের বিয়া ওয়ালি তাপমাত্রা হচ্ছে ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস উত্তর পশ্চিম ভারতে দুপুরে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় একে বলে লু গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থানে যে প্রবল ঝুলিঝড় হয় তাকে আধি বলে পূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গে বিকালে প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড়ের আবির্ভাব ঘটে কালবৈশাখী বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত অসমে বর্দই ছিলা কেরলে আম্রবৃষ্টি কর্ণাটকে টেরি ব্লোসম নামে পরিচিত অসম অবায়িকা ভারতের সর্বাধিক বন্যাপবন অবায়িকা